হেই, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ, আর এখন সময় হচ্ছে ভোর 3টে। আজকে সাঁতরাগাছি স্টেশন থেকে তাম্রলিপি এক্সপ্রেসে করে আমি যাচ্ছি দীঘা। কিন্তু তার মধ্যে সব থেকে জনপ্রিয় ট্রেনটি হচ্ছে তাম্রলিপি এক্সপ্রেস, এটাই বলার ছিল। তো চলো যাই এখন আমরা আমাদের কাছে স্টেশন জনাই। জনাই থেকে লোকাল ট্রেনে করে আমরা যাব হচ্ছে এখন সাঁতরাগাছি স্টেশনে। তো চলো সোজা গিয়ে সাঁতরাগাছি স্টেশনে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন আমরা পৌঁছেছি হাওড়া স্টেশনে। এখন নির্দিষ্ট সময়ে ট্রেনটি ঢুকেছে, 5:45 বাজে। আর এখন আমরা যাব হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি স্টেশনে লোকাল ট্রেনে করে। আমরা হাওড়া এই ট্রেনে করে যাব হচ্ছে আমরা সাঁতরাগাছি। আর ওইদিকে আমাদের দেখতে পাচ্ছ বন্দে ভারত ট্রেনটি ছেড়ে দিয়েছে। কি সুন্দর দেখতে দেখতে পাচ্ছ বন্দে ভারত ট্রেনটি, বন্দে ভারত ট্রেনটি আমাদের চলে যাচ্ছে ছেড়ে। তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের ঘরের সাথে সাঁতরাগাছি স্টেশনে। এখন আমরা আছি হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে। আমাদের ট্রেনের অ্যালাউন্স হয়ে গেছে, সাঁতরাগাছি স্টেশনে ওয়েট করছিলাম ট্রেন আসুক, তারপর তোমাদের ঘরে দেখাচ্ছি। নির্দিষ্ট সময়ের থেকে 20 মিনিট লেটে দেখতে পাচ্ছ। আমাদের বগি নম্বর হচ্ছে D6। আমরা এই D6 বগিটা আছে এবং সাঁতরাগাছি জংশন থেকে দীঘা যেতে গেলে তোমাদের হল্ট পড়বে হচ্ছে 5টা হল্ট তোমাদের ঘরে দেখাবো। তো চলো ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়ার পর তোমাদের ঘরে দেখাচ্ছি। আমাদের ট্রেন এখন তার নির্দিষ্ট সময় 8:10 দেখতে পাচ্ছ সাঁতরাগাছি জংশন থেকে। আমি তোমাদের সঙ্গে কথা বলছি নেক্সট হল্টে যেখানে আসবে সেখানে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের নেক্সট হল্ট উলবেড়িয়া হল্টে, 1 মিনিটের হল্ট আছে। নেক্সট হল্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন আছি আমাদের ট্রেনের সেকেন্ড হল্ট বাগনানে। এখন আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে, ট্রেনটি এখনো ছাড়বে। ট্রেনের হল্ট আছে 2 মিনিট, 2 মিনিট পরে ট্রেনটি ছাড়বে। তোমাদের ঘরে ট্রেনের ওয়াশরুমটা দেখাচ্ছি, ট্রেনের ওয়াশরুমটা কেমন। এখানে কুয়োটা আছে একটা, এইটাই হচ্ছে ট্রেনের ওয়াশরুম। আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে বাগনান থেকে। তোমাদের সঙ্গে সোজা কথা বলবো হচ্ছে ম্যাচেদাতে গিয়ে। তো ম্যাচেদাতে গিয়ে তোমাদের সঙ্গে সোজা কথা হবে। এখন পৌঁছে গেছি মেজেদাতে, তার নির্দিষ্ট সময় 9:05। এই যে আমাদের আমাদের ট্রেনটি এখন মেজেদাতে আছে, আর এখানে আমাদের হল্ট আছে 2 মিনিটের। তো চলো 2 মিনিটে হল্ট আছে, তো চলো যাওয়া যাক। আমরা তামলুক স্টেশনে, আর এখানে হচ্ছে আমাদের হল্ট হচ্ছে 1 মিনিটের। সৌরভ দাদা নেমেছে, সৌরভ দাদা। আমরা এখন আছি দেশপ্রাণ স্টেশনে, এখানে হল্ট হচ্ছে 5 মিনিটের, ট্রেন দাঁড়িয়ে আছে। তোমাদের সঙ্গে দেখা হবে সোজা দীঘা স্টেশনে গিয়ে। হল্ট আছে
একবার রামনগর তো কাছে না না একবার একবার দিঘা আমরা এখন আছি হচ্ছে কাঁথিতে কাঁথিতে আমাদের হল্ট হচ্ছে 1 মিনিটের হল্ট আর এখান থেকে ট্রেনটা 6:30 সোজা যাবে হচ্ছে দিঘাতে ফাইনালি বন্ধুরা আমরা দিঘা স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের টাইম ছিল 11:55 তে আমাদের ট্রেন পুরো 20 মিনিট লেট আর তাই আমাদের ট্রেনটা এই ট্রেনটাই আবার ব্যাক করবে 30 মিনিট লেট 11:30 30 মিনিট লেট 11:30 स्टेशन बाहर चले भिडियो भिडियो भाव लगे लाइक।